অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। সার প্রোডাকশনের ট্রাভেল শো ঘুরে দেখি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঘুরে দেখি বাংলাদেশ। সাইনবোর্ডটা দেখে তখন নিশ্চয়ই বুঝে গেছেন যে কোথায় এসেছি। ঢাকার খুব কাছেই সোনারগাঁর পানাম নগর। তাহলে চলুন ভিতরে ঢোকা যাক। এখান থেকে টিকিট নিতে হয়, টিকিটের মূল্য 15 টাকা। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 থেকে 3। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটার আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সঙ্গে সমতুল্য বলে বিশেষজ্ঞরা মনে করেন। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্তর্বাটি ও বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত। বেশিরভাগ বাড়ির চারিদিকের ঘেরানোপের ভিতর রয়েছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধ মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢাল। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। এটার ভিতরে ঢোকা এবং উপর থেকে দূরে থাকবেন। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর, যা এগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। এগুলোর অস্তিত্ব এখন নাই বললেই চলে। আমি এখন 13 নম্বর বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এরকম 52টা বিল্ডিং আছে, তাই সবগুলো ঘুরে দেখতে হলে একটু সময়ের দরকার। তাই যখন এখানে ঘুরতে আসবেন একটু সময় হাতে নিয়ে আসবেন।
1965 খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসত স্বাভাবিকভাবেই ছিল লুটতরাজদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরারা দরজা জানলা পর্যন্ত লুটে নিয়ে যায়। যুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম নগর প্রায় জনমানব শূন্য হয়ে পড়ে। সেই শুরু, তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম। এরপর সাময়িকভাবে বাড়িগুলোতে মনুষ্য বসতি গড়ার জন্য অনুমতি দেয়া হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের আগে ও পরে বাড়িগুলো 10-15 বছরের ইজারা দেয়া হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে, ফলে বর্তমানে ইজারা আর নবায়ন করা হয় না। বিল্ডিংগুলো অনেক পুরাতন, প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবে আশার কথা এই যে সরকার উদ্যোগ নিয়েছে এগুলো সংস্কার করার। যদি ঠিকভাবে সংস্কার করা যায় তবে এটিও হতে পারে দেশের অন্যতম পর্যটন ক্ষেত্র। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড়, অনেক ঘরেই চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে, চুরি হচ্ছে কড়ি কাঠ ও তক্তা, ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়ছে, ভেঙে পড়েছে সিঁড়ি ও দেয়াল। অনেক বাড়িতেই সিরামিকের টাইলসে ভাঙন ধরেছে, খিলানে ধরেছে মরিচা। এমনকি 2005 খ্রিস্টাব্দে দুটো বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। তবে পানাম নগরের ঐতিহাসিক আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সাময়িকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুর ঘাট মেরামত ও পুনর্নির্মাণ। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে বিভিন্ন ভবন।
পানাম নগরের ভিতরে খাবার মতো তেমন কোনো বড় হোটেল নাই, তাই ফুচকা চটনি চালাতে হয়। এখানে খাঁটি গরু দুধের চা পাওয়া যায়, আপনারা আসলে ট্রাই করেন, কেমন? সারাদিন অনেক ঘুরলাম ফিরলাম, এখন অনেক ক্লান্ত, তাই এখন বাড়ি ফেরার সময় হয়েছে। তবে আজ যাচ্ছি, সামনে আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত গুড বাই।